আসসালামু আলাইকুম এভরি সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি কেমন আছো তাড়াতাড়ি জানিয়ে দাও তো দেখি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের মাঝে কি দেখাচ্ছি বলো তো বুঝতে তো পারছই আজকে তোমাদের মাঝে দেখাচ্ছি এই সুন্দর জামাটির পুরো টিউটোরিয়াল কিভাবে আমি আঁকিয়েছি সেলাই করেছি সব কিছু আশা করছি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে কি করতে হবে ভিডিওটিতে লাইক দিয়ে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তাছাড়া আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো কিন্তু সেগুলো তোমরা মিস করে দিবা বলে দিচ্ছি সাবস্ক্রাইব তো করে ফেলেছো এবার তোমাদেরকে আকানো দেখায় তোমরা এখন এইটা দেখো প্রথমে দেখো আমি গোল করে নিয়েছি আর তারপরে বাঁকা বাঁকা ভাবে এখানে ছয়টা পাপড়ি দিয়ে নিচ্ছি তাইলে একটা ফুল হয়ে গেল ভাবে আমি আরও দুইটা ফুল করে নিলাম এবার কি করব বলতো ফুলের মাথার ওপরে তিনটা করে পাতা দিয়ে দিবো তাহলে সুন্দর লাগবে দেখতে এক এক করে তিনটা ফুলের মাথার ওপরে আমি পাতা দিয়ে নিয়েছি এবার ডাল করার পালা এখানে যে কোনো একটা ফুল থেকে আমি বাঁকাভাবে ডাল তুলে নিলাম আর এই দিকে দেখো ডাল বরাবর নিচে জোড়া ডাল দিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি দুইটা দুইটা করে চারটা পাতা এবার এইখানে যে ফাঁকা অংশ এখানেও পাতা দিয়ে দিলাম আর ওপরের দিক থেকে এইখানে বাঁকাভাবে ডাল তুলে নিচ্ছি নিচের দিকটাও কিন্তু একই করছি অপর পাশের আর এইখানে আগার দিকে আমি দিয়ে দিলাম তিনটা পাতা আর ওই পাশে দেখো আমি কোনো পাতা দিইনি ওইখানে হবে গম ডাল এবার ফাঁকা জায়গাগুলোতে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে আমি এইটা দেখাচ্ছিলাম তো আঁকানো তো দেখে ফেলেছ এবার চলো তোমাদেরকে দেখায় যে আমি এটা কিভাবে সেলাই করেছি প্রথমে ভালোভাবে কাপড়ের সাথে ফ্রেম লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই ফ্রেমটা টাইট করে করবা তাহলে কি হবে বলো তো সেলাইটা খুব টাইট টাইট হবে আর সুন্দর হবে আর একদম টান টান ভাব থাকবে তো এইখানে দেখো প্রথমে আমি সুজনি সেলাই করে নিচ্ছি সুজনি সেলাই কিন্তু খুবই সহজ শুধু পেছন দিক দিয়ে উলট পালট করে করতে হবে যেমনটা কাঁথা ফোর করে না একদম সোজা বরাবর চলে যায় আর এটা উলট পালট মানে পেছন থেকে সামনে যাবে এই রকম এইখানে ডালগুলো আমি সুজনী সেলাই কিছুটা করে নিয়েছি এবার তোমাদেরকে চলো আমি পাতা সেলাইটা দেখাই আর আজকে খেজুর পাতা সেলাইটা করব তো দেখো ফ্রেম যখন এভাবে ঢিলা হয়ে যাবে তখন কাপড়টা টেনে টেনে টাইট করে দিবা তাহলে কি হবে বলতো ওই তো পাতাগুলো কিন্তু সুন্দর হবে দেখতে যদি ফ্রেম দিয়ে কাজ করো কেননা ফ্রেম যখন খুলবা তখন দেখবা যে ওইটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে তো এ দেখো আমার পাতা করা কমপ্লিট হয়ে গেছে এরকম ভাবে আমি বাকি পাতাগুলো কমপ্লিট করে নিব পাতাটা কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি দুটা ফুলও করে ফেলেছিলাম তারপরে মনে হইলো আমি তো তোমাদেরকে সেলাই দেখাচ্ছিলাম তাহলে এটা তো দেখানো উচিত আমার তো শার্টিং ভরাট দেখাচ্ছি এই দেখো ফুলে ফুলে আমি শাটিং ভরাট দিয়ে দিব এটা কিন্তু খুবই সহজ আর সুন্দর একটা সেলাই আর দ্রুত হয়েও যাবে সত্যি বলতে এটা কিন্তু খুবই মজার সেলাই বিকজ এটা যেমন সহজ তেমনি সুন্দর পর তেমনি তাড়াতাড়ি হয়ে যায় মজার না বিষয়টা বলো দেখো কত দ্রুত হয়ে যাচ্ছে আর এটা কিন্তু সবাই পারবে বিকজ এটা শুধু দাগ ভরা ওঠানামা করতে হবে তাহলে হয়ে যাবে এই দেখো পুরো ফুলটা আমি কমপ্লিট করে ফেলেছি শাটিং ভরার সেলাই দিয়ে এবার কি করতে হবে বলো তো এবার আমি ডলার বসাবো যেহেতু এটা কুসুম হলুদ সুতা দিয়ে করছি এখানে আবার কুসুম হলুদ দিয়ে যদি ডলার বসায় তাহলে কিন্তু মানাবে না তো সুতাটা আমি কাটবো না পাশের যে ফুলটা আছে সে ফুলটাতে আমি কুসুম হলুদ সুতা দিয়ে ডলার বসাবো সেজন্য ট্রান্সফার করে দিলাম আজকে তোমাদেরকে যে ডলারটা দেখাচ্ছি বসানো এটা হচ্ছে দশ নম্বর ডলার মানে এটা সাইজটা কিন্তু একটু বড় তো দুই ফোটার মাঝখানে আমি সুতা লাগিয়ে দিলাম দেখো এভাবে লাগিয়ে দিলে কি হয় বলো তো আটকে যাবে ডলার বসানোর সময় ঝামেলা হবে না এই জন্য আমি সচরাচর আমার কর্মীদেরকে ফুটার ডলারই দিয়ে থাকি এবার কি করতে হবে জানা আছে তো তাই না চারিদিক দিয়ে আমি এটা ঘিরে নিব আর এটা ঘেরা একদমই ইজি একটু লক্ষ্য করো দেখো তোমরা যারা নতুন পারনা সেলাই তারাও কিন্তু শিখতে পারবা এখানে দেখো দুই দিক ঘিরে নিয়েছি এবার একইভাবে ওপর দিয়েও দুই দিক ঘিরে নিব দেখো চারিদিক ঘেরা হয়ে গেছে এবার এখানে খেয়াল করো চার খোপ করে যে চারি কোণা আছে না এখানকার যে কোনো এক জায়গায় কিন্তু সুইটা তুলতে হবে তো যে কোনো এক জায়গায় আমি তুলে নিলাম এবার খেয়াল করো যে সুইটা কোন দিক দিয়ে দেওয়া লাগবে এর ভেতর দিয়ে দিবা তাহলে বারবার চেন টানা হয়ে যাবে আর আমার আঙুলটা একটু খেয়াল করো যে কোন জায়গায় সুতাটা আমি ধরে আছি একই জায়গাতেই কিন্তু সুতাটা থেকে যাবে শুধুমাত্র তোমার আঙ্গুলটা ওঠা করবে এই তো এই রকমভাবে চেন চেন করে পুরো ডলারটা আমি কাভার করে নিয়েছি দেখো কত সুন্দর চেন চেন হয়ে গেছে এবার কি করতে হবে বলো তো দুই দিকে আমি একটু লাগিয়ে নিব তাহলে কি হবে অনেক সময় এমনটা হয় যে ধোয়ার পরে ডলারের ওপর থেকে সেলাইটা সরে আসে এভাবে যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু সরে আসবে না একদম স্থিরভাবে আর ওইটা কিন্তু ভালো লাগবে বেশি দেখতে তোমরা কি বুঝতে আমি তোমাদেরকে যেভাবে দেখাইলাম যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবা আমি নেক্সটে কোনো ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো শুধুমাত্র এই থোকাটা দিয়েই কিন্তু আমি পুরো জামাটা কমপ্লিট করেছি একটু খেয়াল করো বুঝতে পারবা এই দেখো জামাটি এবার তোমাদেরকে দেখাই এটা হচ্ছে জামাটির ওপরের অংশ দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে তোমাদেরকে যে সেলাইটা দেখাইলাম সে ঝাড়টা দিয়ে কিন্তু আমি জামাটা কমপ্লিট করেছি এখানে গলার দিকটা একটু খেয়াল করো পুরো কিন্তু ডলার দিয়ে কাভার করে দিয়েছি আর এখানে ডলার আছে আট নম্বর আর আরেকটা মজার জিনিস খেয়াল করেছ যে গলার কাছে যে সুতা আছে সেটা কিন্তু ফুলের কালার দিয়ে রকম রকম ভাবে আজকে জামাটি আমি কাশ্মীরি ভয়েল কাপড়ের ওপরে সেলাই করেছি আর এইখানে চার রঙের মাল্টি সুতা দিয়েছি সুতা ব্যবহার করেছি সুন্দরী সুতা দেখতে পাচ্ছ কেমনভাবে ডিজাইনটা করেছি ভালো লাগছে কি না বলো আর কাপড়ের রংটা কিন্তু একদমই সাদা না এটা হচ্ছে হালকা অফ হোয়াইট কালার একদমই হালকা কালারটা সাদার ওপরে করলেও কিন্তু এটা ভালো লাগবে আমার মনে হয়েছে এই কালারটা বেশি সুন্দর লাগবে সেজন্য আমি এটাতে ম্যাচিং করেছি তো এই দেখো জামাটির সম্পূর্ণ সামনে পার্ট কেমন লাগছে বলে দাও তাড়াতাড়ি আর এটা হচ্ছে জামাটির পেছন পাঠ মানে পিঠের অংশ পিঠে আমি চারটা থোকায় দিয়েছি আর মিডলে দিয়ে দিয়েছি একটা ডলার কেমন লাগছে বলে দাও তো দেখি আর এই দেখো এটা হচ্ছে জামাটির সাথে ম্যাচিং দুই হাত হাতাটা কিন্তু আলাদা থাকে তো অনেকে বলো না যে কাপড় থেকে বের করতে হবে কিনা না একদমই না হাতা আলাদাভাবে ডিজাইন করে দেওয়া হয় তাহলে আজকে জামাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে ঝটপট জানিয়ে দাও আর তার সাথে যদি জামা নিতে চাও আমার পেজে ইনবক্স করে দাও পেজের লিঙ্ক তোমরা ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবা সেখানে আমার নাম্বারও পেয়ে যাবা আর হ্যাঁ তোমাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ